মাকে ধর্ষণ করার নিযুক্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বিশালগড় আদালত শুক্রবার বিকেল 5:30 জানা যায় গত 2/5/2022 তারিখে টাকারচোলা এলাকায় এক যুবক তার মাকে ধর্ষণ করে। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে টাকারচোলা থানায় ধর্ষণের মামলা করেন মা। টাকারচোলা থানার পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন টাকারচোলা থানায় এবং তার মামলা নম্বর 19/2022। অভিযুক্তকে দীর্ঘদিন যাবৎ জেলে রেখে মামলা চলতে থাকে। শুক্রবার বিকেলে 5:30 20 জনের বাক্য গ্রহণ করার পর বিশালগড় সিভিল জর্জ জুনিয়র ডিভিশনাল আদালত ভারতীয় দণ্ডবিধি 376/2/F IPC ধারায় অভিযুক্ত ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজা শোনালেন। এই নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন সরকারি আইনজীবী গৌতম গিরি। মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড়, একটি মামলা যার নাম্বার ST Type 1/19/2022। উক্ত মামলায় আজকে তার চূড়ান্ত রায় প্রদান করেন। উক্ত মামলার অভিযোগ ছিল একজন ভিকটিম গত 5/5/2022 ইংরেজি তারিখ টাকারজলা PSA একটি লিখিত অভিযোগ করেন যে ওনার ছেলে নাম অজয় দেব বর্মা গত 2/5/2022 ইংরেজি তারিখে তার মাকে ধর্ষণ করেন। তারপর উক্ত মামলা টাকারজলা PSA লিপিবদ্ধ হয়। পরবর্তী সময়ে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং উক্ত আসামি অজয় দেব বর্মাকে জেল হেফাজতে রেখে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন মাননীয় আদালতে 20 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন এবং আজকে মাননীয় আদালত ভারতীয় দণ্ডবিধি 376/2/F IPC ধারা মোতাবেক অভিযুক্ত আসামি অজয় দেব বর্মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডিত করেন, লগে 10,000 টাকা জরিমানা করেন। উক্ত মামলা তদন্তকারী অফিসার ছিলেন SI দিলু জামাতিয়া এবং SI জ্যাকব ত্রিপুরা। উক্ত মামলা ভিকটিম উনি হলেন আসামির মা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।